হোলির দিনে শহর উদয়পুর আবারও কলঙ্কিত, যেখানে পার্শ্ববর্তী একটি যুবকের হাতে ধর্ষণের শিকার হতে হয় 13 বছরের এক নাবালিকাকে। সংবাদে জানা যায়, মঙ্গলবার বিকেল 3টে নাগাদ উদয়পুর কোন একটি জায়গাতে বসবাসরত এক অভিযুক্ত পার্শ্ববর্তী এক বাড়িতে রং নিয়ে যায়। তখন বাড়িতে শুধু 13 বছরের নাবালিকা ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে 13 বছরের নাবালিকাকে ঘরের জোর জবরদস্তি টেনে নিয়ে যায়। এরপর সেই পাষণ্ড চালালো পাশবিক লালসা সেই খোরাক। এরপর ঘটনাস্থল থেকে অভিযুক্ত চলে যায় বাড়িতে। যাওয়ার আগে নাবালিকাকে হুমকি দেয়, যদি এই কথা কাউকে বলে তাহলে তাকে প্রাণে মারা হবে। রাত 7টা নাগাদ পরিবারের সদস্যরা দেখতে পায় সেই নাবালিকা অসুস্থ হয়ে পড়েছে। তার পরিবারের সদস্যরা তাকে জোর জবরদস্তি করলে সে বলে দেয় সম্পূর্ণ ঘটনা। এরপরই পরিবারের সদস্যরা ছুটে আসে আরকেপুর মহিলা থানাতে। এদিকে মহিলা থানার অফিসাররা এই ঘটনা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করার জন্য ছুটে যায় এবং গ্রেফতার করতেও সক্ষম হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জেলা পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিক। আজ গোমতী ডিস্ট্রিক্ট মে এক মাইনর কে সাথ রেপ হুয়া হ্যায়, हमने एपी अरेस्ट कर लिया है और जो केस है अंडर इन्वेस्टिगेशन है। तो अभी इतना ही फ़िलहाल हम आपको इतना ही इन्फॉर्मेशन दे सकते हैं और हम कोशिश करेंगे कि ये फास्ट ट्रायल इस केस का हो और जल्द ही कन्विक्शन हो इस केस में। ब्यूरो रिपोर्ट, आर ई न्यूज़।